বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ ও ওয়েলমার্ক লো প্রেসর রূপ নেই এর প্রভাবে সারা রাজ্যের বর্ষা লাগি রয়েছে। উত্তর ও দক্ষিণ ওড়িশার বিভিন্ন জেলার অতি প্রবল বর্ষা হয়েছে বেড়ে উপকূল ও আভ্যন্তরীণ ওড়িশার ঝিপিঝিপি বর্ষা লাগি রয়েছে। আসন্ত 24 ঘন্টা মধ্যে কিছু স্থানে প্রবল অতি প্রবল বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি দৃষ্টি রাখি ভারতীয় পানিপাগ বিভাগ 8টি জেলা রেড আলার্ট জারি করেছে। সেপরি 15টি জেলা অরেঞ্জ আলার্ট জারি করা যাই লঘুচাপ প্রভাবে আসন্তকালে পর্যন্ত বর্ষা লাগি রহব বলে পূর্বানুমান করেছে পানিপাগ বিভাগ। লঘুচাপ প্রভাবে সমুদ্র অশান্ত রহবার মৎস্যজীবী মানুষ সমুদ্রক যাওয়া বারণ করা যাই বর্ষা জনিত সম্ভাব্য বন্যা ও জলবন্দী মোকাবিলা লাগে প্রস্তুত রাখা রাজস্ব বিপর্যয় পরিচালনা বিভাগ পক্ষর জেলাপাল নির্দেশ দিয়ে যাই। গত 24 ঘণ্টার চান্দবালি সর্বাধিক 122.3 মিলিমিটর বর্ষা রেকর্ড হয়েছে। ভুবনেশ্বরের 70.8, বলাঙ্গীর 92.6, ফুলবাণী 84.6 মিলিমিটর বর্ষা রেকর্ড করা যাই। যে ওয়েলমার্ক লো প্রেসর এরিয়া গতকালি ওয়েস্ট সেন্ট্রাল বে আউ আডজর্নিং এরিয়া রে থিলা, বর্তমান তাহা আমার নর্থ ওড়িশা এবং আমার আডজর্নিং এরিয়া এবং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল এরিয়া রে রয়েছে এবং তারি প্রভাবে আমার বিভিন্ন জায়গায় বর্ষার পরিমাণ জারি রয়েছে। আজি বর্ষা আমার আউরি 24 ঘন্টা এমতি লাগিকি রহিব, কিন্তু আসন্তা কালি ঠারু বর্ষার পরিমাণ টিকে টিকে কমিবে।